বন্ধুরা, আজকের এই গল্পটি খুবই মজার। আজকের গল্প টুনির জাদু গাছ। এরকমের মজার মজার গল্প পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে আমাদের পাশে থাকবে। চলো আমরা এখন গল্প শুরু করি। শিমুলপুর গ্রামে বাস করত টোনা, টুনি ও তাদের একটি সৎ সন্তান এবং তাদের একটি আপন সন্তান। তারা তাদের সৎ সন্তানটিকে সব সময় নির্যাতন করত, তারা তার সমস্ত কাজ করাত। একদিন তাদের সৎ সন্তানটি মনে মনে ভাবল, আমি আর এখানে থাকবো না, আমাকে অনেক নির্যাতন করে, আমাকে অনেক মারে, আমাকে ঠিক মতো খাবার দেয় না, আমি এখান থেকে চলে যাব যেভাবেই হোক। তারপরে একদিন ছোট্ট টুনিটি তার ঘর থেকে রাগ হয়ে বের হয়ে গেছে। কেউ জানতো না সে রাগ হয়ে অনেক গভীর জঙ্গলের ভিতর চলে গেছে। এখন সে কোথা যাবে, কি করবে, সে একটি গাছে বসে কাঁদছে। তার কান্না দেখে গাছ তখন তাকে জিজ্ঞাসা করল, ছোট্ট টুনি, তুমি কাঁদছো কেন? আমাকে সব খুলে বলো, আমি তোমাকে সাহায্য করব। এই কথা শুনে সেই ছোট্ট টুনি গাছকে সব খুলে বলল। তার সাথে যা ঘটে গেছে সব কিছু গাছকে খুলে বলল। তখন তাকে গাছ বলল, তুমি এখন কান্না থামাও, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই এনে দিতে পারবো। বলো তোমার কি কি চাই, সব ইচ্ছা আমি তোমার পূরণ করে দিব। গাছের এই কথা শুনে তখন ছোট্ট টুনি বলল, গাছ ভাই, গাছ ভাই, আমার একটি সুন্দর বাড়ি লাগবে, তুমি আমাকে একটি সুন্দর বাড়ি এনে দাও। যেই কথা সেই কাজ, গাছ তার জাদু বের করে তাকে একটি বাড়ি তৈরি করে দিল রাজপ্রসাদের মতো। তারপর গাছ তাকে আবার বলল, টুনি বলো তোমার আর কোনো কিছু চাওয়ার আছে কিনা, সেটাও আমি পূরণ করে দেব। গাছ ভাই, গাছ ভাই, আমার আর একটি চাওয়া আছে, আমার অনেক স্বর্ণ মুদ্রার দরকার, তুমি আমাকে অনেক স্বর্ণ মুদ্রা এনে দাও। এই কথা শুনে গাছ তার জাদুর সাহায্যে টুনিকে অনেক স্বর্ণ মুদ্রা এনে দিল আর বলল, তুমি এটি সঠিকভাবে ব্যবহার করবে তাহলে তোমার এই স্বর্ণ মুদ্রা কখনোই শেষ হবে না। তারপর আবার গাছ জানতে চাইল, টুনি তোমার আর কোনো ইচ্ছা বাকি আছে? বলো, আর একটি ইচ্ছা আমি তোমার পূরণ করে দিতে পারবো। এই কথা শুনে টুনি আবার তার কাছে আরেকটি আবদার করল, গাছ ভাই, গাছ ভাই, আমার আরেকটি ইচ্ছা আছে, সেটি হচ্ছে আমার সৎ মাকে তুমি একেবারে গরিব করে দাও, সেই জন্য আমার এই অট্টলিকা দেখে আফসোস করে আর আমার কাছে এসে মাপ চায়, তুমি তাকে একেবারে গরিব করে দাও। বেশ, টুনির এই কথা মতো আবারও সেই তার ইচ্ছাটি পূরণ করে দিল আর তার সৎ মা একেবারে গরিব হয়ে গেল। তারপর তার সৎ মা তার কাছে চলে আসলো, এসে তার কাছে মাপ চাইল, বলল, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমাকে তুমি মাফ করে দাও, তোমার সাথে অন্যায় করার কারণে হয়তো আজ আমার এই অবস্থা। তখন ছোট্ট টুনি তাকে মাফ করে দিল না, তাকে বলল, তুমি কখনোই ভালো হবে না, তোমাকে মাফ পেতে হলে আরও অনেক কষ্ট করতে হবে, তারপর আমি তোমাকে মাফ করব। বন্ধুরা, আজকের এই গল্পটি এ পর্যন্তই। অবশ্যই আজকের এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে,
আবার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে আমার পাশেই থাকবে। সবাইকে ধন্যবাদ।